डियर फ्रेंड्स, गुड मॉर्निंग। আজকের ব্লগটা আমি শুরু করছি। আমার বউ তো খুব সারপ্রাইজ দেয়। আমি আজকে বউকে সারপ্রাইজ দিতে আমাদের নতুন ফ্ল্যাট রাজারহাটে যাচ্ছি আমার বৌমার বার্থডে সেলিব্রেশন করার জন্য। চলুন আমরা যাই আর শেষ অবধি ব্লগটা দেখুন আর আমাদের সাথে থাকুন। চলুন। রাজারহাট এবার যাচ্ছি ডিম রেসিডেন্সি। আমরা এবার যাচ্ছি বৌমাকে সারপ্রাইজ দিতে। ঠিক আছে, চলো। পর্দাটা খুলি দেখো, মাথা রে সরা। চশমা কোথায়? চলো, অনেক কিছু নিয়ে এসছে আজকে আমার মমিকের জন্য, সেগুলো আপনাদেরকে দেখাচ্ছি। কি কি নিয়ে এসছেন মা? এটা হচ্ছে আমুল লস্যি, এটা হচ্ছে দুধ, আমুলের দুধ, এটা হচ্ছে গলদা চিংড়ি, এখন বার করবে না, বন্ধ হয়ে যাবে। আচ্ছা, অনেক রকমের ছোট ছোট গাছ, আর আপনি একটু আমার গার্ডেন, এই গার্ডেনটাও একটু ভালো হয়ে যাবে। কি কি গাছ আছে সেটা বলো। নয়নতারা অ্যালোভেরা। আচ্ছা, আমি পাবো না, সব মমি কি খেয়ে নেবে 100%, কিছু পাবো না। তো তোমার একই ব্যাপার, তুমি বেশি খাও পাতলা মোটা হও না। এটা নিয়ে এসেছি তালের পিঠে, খেয়ে দেখতেই হবে। না না, ভালো হয়ে যায়, একটু গরম করে খেতে হবে। আচ্ছা, আমি এমনি খেয়ে নিয়েছি, আমি আর থাকতে পারিনি। আর এটা নিয়ে এসেছি পরোটা। পরোটা
এটা হাজী আলোর দিন কোথা থেকে পেলে? ওটা প্যাকেট করে রেখেছি। ও তাই। এটা যে টিকিয়া। আরে বাপ। আজকে শেষ। আজকে ইভিনিং এ শেষ। আমি পরোটা নিয়ে এসেছি আর গরম করে। ও মাই গড। মানে মা অ্যাকচুয়ালি ভাবছিল যে বাইচা যদি বৌমা মারি দে বৌমা কিছু না করতে পারে। সোন পাপড়ি আর আলু আছে সব কিছু আর মেহেন্দি যে মাখবে বলেছিল অনেক কষ্ট। হ্যাঁ মেহেন্দি লাগাবো। বাড়ির মেহেন্দি পাতা খুব লাল হয় টকটকে লাল। মেহেন্দি লাগাবো। ওটা বেটে মিক্সিতে বেটে আমিও দিই আপনাদের ব্লগে আগে বলেছি। আর নিয়ে এসেছি আমি আরো অনেক কিছু এনেছি। আরে বাপ রে অনেক কিছু। এটা নিয়ে এসেছি যে এটা হচ্ছে আখরোট ওয়ালনাট। আরে বাপ ওয়ালনাট। আর এটা হচ্ছে খেজুর ডেট ডেটটা বাপ রে এটা গুছিয়ে রাখলে। আর এটা হচ্ছে একটা হচ্ছে ধারার সর্ষের তেল। অনেক কিছু নিয়ে এসেছে। একটা যে আমার হাতে এত বড় ব্যাগে আপনি জিনিস নিয়েছেন। মাইকের তৈরি বিশুদ্ধ ঘি আপনি বানিয়েছেন? ওয়াও হোমমেড গাওয়া ঘি মজা হবে। আর এনেছি আচার বিভিন্ন রকমের মিষ্টি আচার হোমমেড। রে বাপ রে চালতা কুল আরাম কমিক বলেছিল আপনাকে আচারের কথা। হ্যাঁ এই আমি আবার বানিয়ে আসবো। আবার আর কি আছে? হ্যাঁ আর আছে আমাদের গ্রামের বাড়ির অবশ্য বেশি দেয়নি গোবিন্দভোগ চাল। আরে বাহ গ্রামের বাড়ি এটা গ্রামের আমাদের গ্রামের থেকে পুড়েছিল এখন তো বেশ কিছু দেয় না অল্প অল্প দেয় এই গোবিন্দভোগ চাল। তার 2 কেজি দিয়েছে আমি 1 কেজি রেখেছি আর 1 কেজি এনেছি। এটা আমাদের গ্রামের গোবিন্দভোগ চাল। আর এটা হচ্ছে চাউমিন দেখি। হ্যাঁ এনেছি এগুলো চাউমিন আছে। আরে পুরো গ্রসারি তুলে নিয়েছেন আপনি। মাঞ্চুরিয়ান কিংস খুব টেস্টি দারুন খেতে সব গ্রসারি আইটেম হচ্ছে আছে কিছু বাদ দেয়নি মনে হয়। এটা আছে পাস্তা তুমি সব করে করে খাওয়াবে পাস্তা ভালো বড় করতে খুব তুমি আমি পাস্তা নিয়ে এসেছি পেঁচানো পাস্তা। আর এনেছি কি হ্যাঁ আর পোস্ত এনেছি। ও অমিকের ফেভারিট না পোস্ত। হ্যাঁ আরো একটা গাছ দিতে ভুলে গেছি পুদিনা পাতাটা। পুদিনা আছে আর একটা পুদিনা আছে আরো আছে ভিতরে আরো দেখাবো তখন। আরো আরো সব ইনডোর প্ল্যান্ট আছে এগুলো। ওকে হ্যাঁ আরেকটা গাছ আছে তো দেখতে পাচ্ছি। হ্যাঁ আরো আরো এটা ইনডোর প্ল্যান্ট একটা ইনডোর প্ল্যান্ট। দারুণ মানে এগুলো সব আমার জন্য তো? হ্যাঁ সব তোমার। ইয়েস আর এগুলো তোমার জন্য আম পাতা কিনেছি। এটা আপু নিয়ে এসেছে আই এম শিওর। হ্যাঁ এটা আপু দারুন থ্যাংক ইউ সো মাচ। দেখো এটা হচ্ছে আমার বার্থডে গিফট। আচ্ছা আপনি একটা কথা বলুন তো আপনি মানে আপনি তো কোনোদিন ব্লগ করেননি আপনি ব্লগ কী করে করতে পারলেন এত? আপনি তবে ইন্ট্রোডাকশনটা তো ভালোই বলেছেন। আমি তো বিশ্বাস করতে পারছি না যে আপনি ব্লগিং করতে পারছেন ডেইলি ব্লগিং কীভাবে পারছেন? কীভাবে পারছি করতে করতেই হয়ে যাচ্ছে কিছু তো শিখি টিকি নিয়ে এমনি এমনি হয়ে যাচ্ছে বলতে বলতেই চলে এলো। আচ্ছা তো আজকে কেমন লাগছে বলুন রাজারহাটে ফ্ল্যাটে? রাজারহাটে এই যে ট্রেন নামছে নিচ্ছে উঠছে আর নামছে আমাদের একজনের কথা মনে পড়ে গেল সে আমাদের বাড়ির কাছেই থাকে আমার এক চাচার ছেলে সে উঠেছিল উঠে বলে তুই কোথায় থাকিস বলছে কিনা যে আমি থাকি ঠিক এয়ারপোর্টের কাছে। তা কীরকম অনুভূতি তোমার? আর বলো না প্লেন উঠছে আর নামছে নামছে আর উঠছে। হ্যাঁ আজকে 12টা বাজলো 12টা বাজার পর আমার বৌমার কেক কাটিং হচ্ছে হ্যাঁ
হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার মিমি, হ্যাপি বার্থডে। থ্যাংক ইউ। আগে খাও না, খাও খাও। এদিক থেকে নে, ওই দিক থেকে নে। Beautiful, tasty. দারুন। দিদি তুমিও খাও না। দাঁড়াও তোমাকেও খাওয়াই। আ করো আ। কে এসছে? কোন কোন দিয়ে আই? क्या है, क्या है इसमें? आपका गिफ्ट है। गिफ्ट है? हाँ बोला था। क्या पार्टी है? केक पार्टी है। किसने भेजा? क्या पार्टी है? सफाया। তো আজকে আমার বার্থডে, আর আমার মা বললো যে আজকে একটু আমরা শপিং করব, আর সেই শপিং মানে কী শপিং করব, সেটা গাছপালা কিছু কেনার ছিল সেটা করব, আর আর কিছু কেনার ছিল, আর ছোটো বাড়ির জিনিসপত্র কিছু কিনতে যাব। তো চলুন আমরা এখন মার্কেটে যাই আর জিনিসগুলো কিনে আসি। না না, এইখান থেকে আসো। থাক, কোকো কোলা 4 লিটার লাগবে।